লাকাই আগবহাইছে অমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার লেকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্টস। ভুলাইছিল বস্তু তার আকো নহ কি আইব কাটা তাক কাও আকো করবার রে হা একবার মাই দিয়ার ফোন তো লগে দকে দাদা ইটা দরকার হলে কি নিজে ফোন করব আমাক ফোন করবা হাক দিছি কে খেতে নে জানে তো হেলপ কই দি বলে কোলে তো আহিব না লাগে ম ফোন তো মাতি পঠিয়াইছো হবো নাইলো হবো দে সকুতি মারি একলা কি কথা কই আছে স্যার মু যদি পছন্দ হয় তই যাবি আর তোর যদি পছন্দ হয় বিয়া ঠিক হয়ে যাব মা বাইরে বাইরে চাম দে কোনো দরকার নাই তো অকলে চাবলগে মিছাকে কই দিবি পছন্দ হওয়া নাই বলে বাহিরতে চাম দুইটা একেলগে চাম আপনি এতে বহি আছে আপনি এনেকা বহি থাকাটা উচিত হওয়া নাই কইভা পড়া গুলি আহি বললি কই চাই থাকি ময়ও গুলি দিম ধরি হায় আল্লাহ পিস্তল কোট পালাক দিও ও মন্তলো ফাটি যাক তো এদি হাহান বিয়া নয় মই ফাইনাল কলু দক যদি হয়ে মন নাম হলে থব সুতিয়া দা আৰু মণ্ডল খুৰাৰ ভতিজাকৰ মাজত বিয়া নহয় ফাইনেল কে পাদা সৰক একপাক মাত দিবাই ৰুহে মাছাতে গৰম হৈ আছে আ প্ৰেমলতা গুলি মাত দিম মই ফুৰাৰ যদি কিবা হয় কাকো হুদাই নেৰু মই কাক ডালিঙক মাৰিব পাগ নহয় জানা কি এ সৰক আৰু কি মাৰিম মই জেনবি সবকে মাৰি ফেলম মই কি হলো কেৰাপা ভোলক মারি ফেলছে স্যার ফেনথরো আধা মারি ফেলম মই হব বিরতরপে কথা কব না লাগে যেহেতু একু লাভ নাই অলপ সহন শক্তি থকা তো ভাল হক লাগে কবে মানু গলে স্ট্যান্ডি বাহা নকরে আসলতে ফেনথো কামি বেশি ভয় করু র ইমার উত্তেজিত হব না লাগে এতিয়া জাগে যা রাতিকে আহিবি নটা বজার পিছত আহিবি ইয়াতে আত্মগোপন করে থাকিবি ভালদরে কথা পাতিম হ্যাঁ যাব ৰাতিকে আকৌ কিয় মাতিলে ক'ত থাকিব আমাৰ ইয়াতে থাকিব এটা সময়ত ইহঁত দুটা মোৰ হাতিয়াৰ আছিলে ভোলা আৰু কেৰেপাও একো নহয় দে থাকিব আৰু দুৰাতিপুৱাই ৰাতিহে দয়ালু হৈ হৈ আপুনি মোক মাৰি পেলাব চাহে ভাতে ৰান্ধি ৰান্ধি মোক মৰা দশা হ'বগে আপুনি মোৰ কথা বুজি পোৱা নাই বুজে নকা কিয় ঐ মই চিধা মানুহ হম মোক চিধাকে কব লাগব বুজে দিয়া খিলি ময়ো বুজি পা নাই হায়ালা কিনো কয় মোকচোন সদায় বুজে থাকা ৰাতি ৰাতি কি ও হেতি কথা চিধা নকয় কিয় ইমান চুপবা কিয় লাগে ভোলা ভাইজানক উঠে নিলাক আল্লাই নকৰক এথেনক লগিন ভোলা ভাইজান আল্লাহ পিয়ারি হল কি জানি ও নকপিয়াই কই জান মাই নকপি হেগলা কথা নকপিয়াই ভাববা লাগা কথা দিও এনে কোয়া নাই এথেন দূরর পড়া কেথেন বা কেরপা কব হই দিব কিবা কারণত কেরপার গাত নালগি আপনার গাত লাগলি বুড়া মানু লগে লগে আল্লাহ পিয়ারি হব গটিকে কেরপার লগত ঘুরা ফুরা নকরব ও কিনু কথা গিলা কহাই ফল হেৰা এই ফোন ৰিচিভ কৰা যদি ভিতৰলৈ যোৱা তোমালোকৰ হৈছে ফোনবোৰ আৰু খুৰীদ মোক মাতিছিলে খুৰেৰে মাতিছি কওঁ কিতাপ ৰণিতা কি কয় আই বচোন বহ তই হৈছ আমাৰ ঘৰৰ প্ৰথম ছোৱালী তোৰ জন্মৰ 8 বছৰৰ পিছত মই বিয়া কৰাইছোঁ এতিয়া আমাৰ জইণ্ট ফেমিলিত তই হৈছ প্ৰথম সন্তান আমাৰ তিনিওটা ককাই ভাইৰ মাজত এতিয়া সৰুতে তোক মূৰত থলে উকনিয়ে খায় মাটিত থলে পৰুৱাই খায় এনেকৈ আঁঠুম টুকাৰিকৈ তোক ডাঙৰ দীঘল কৰিছোঁ বুজিছ
নিজৰ নিজৰ সংসাৰৰ পিছত ভাগ হৈ গ'লো সেইটো বেলেগ কথা। কিন্তু এতিয়াও যে আইজনীও তোৰ বিয়াখন যে হোৱা নাই, এইবোৰ আমাৰ সকলোৰে টেনচন, বুজিছনে? সৰু দেউতাৰে হাতে যি সিদ্ধান্ত লৈ তই একো আপত্তি নকৰবি নে মাই? অ কি এ খুৰা, অ খুৰি ভালে আছে? আছো দা, তুমি ক'ৰ পৰা? এ বহা, আহা বহা। এ নাই আফলত দেখি নাইলো। অ আপুনি পণিতা বাই হয় না? হয়। তুমি? মই ৰীতা, ৰীতা ৰাজবংশী। অ কাশ্যপ লিখিব খুজিছিলো, মায়েৰ পিতৃৰ আপত্তিৰ কাৰণে ৰাজবংশীকে ভাল ৰাখিবলৈ বাধ্যতা হলো হক। আই আই তহঁতে বহ কথা পাত। গিলাচ পানী খালো হয় খুৰি। খাবা দা, পানী গিলাচো আন নিদিম না, বহা। আপনার কথা শুনছো, সাইলেন্ট থাকলেও বাজি থাকে। বাপ্পা ঐ কিমান যে ফোন করে, রিসিভ নকরা কিয়? নরে সেনী রামর ফোন এত মাস্টর দেখ, বুড়া অল কুড়িটা মানা পিছালা, ও মকো বিরত ঠান্ডা মারে, রিসিভ করো রব। হ্যালো ঐ, মোৰ এডভাইচ শুন, যদি তই ক'ৰবাত কেইদিনমান আত্মগোপন কৰি থাক, সিহঁতৰ লগত চেলেঞ্জ দি কি পাত্তা পাবি? এটা হলিও ৰাখি দিমে, সেইখিনি সাহস মোৰ আছে। হেৰৌ, নিজক বচাবলৈ গৈ কৰা সাহসটোকে সাহস বুলি কয়, নিজে মৰিবলৈ গৈ কৰা সাহসটোক সাহস বুলি নকয়, দুঃসাহস বুলি কয়। অঁ মই কি কৈছো বুজি পাইছ নাই? পাইছো। কোনোবা ডাঙৰ মানুহে কৈছে, যি সাহসে বুৰঞ্জী ৰচনা কৰিব নোৱাৰে তেনেকুৱা সাহসক দুঃসাহস বুলি কয়। বুজা নাই? সিহঁতৰ পঞ্চাছজনক মাৰিলি এজন মৰিল, সেইটোক সাহস বুলি কয়। সিহঁতৰ এজন মাৰিলি লগতে তয়ো মৰিলি, সেইটোক সাহস বুলি নকয়, দুঃসাহস বুলি কয়। এবাৰ এই নামবিলাকো মনত নাথাকে নহয়। কোনোবা বিশ্ববিখ্যাত যোদ্ধাই কৈছিল, শত্ৰুপক্ষ আগুৱাই আহিলে তুমি পিছুৱাই যাবা, আৰু শত্ৰুপক্ষ পিছুৱাই আহিলে তুমি আগুৱাই যাবা। ফাইনেলি ইয়াকে বুজা গ'ল যে যুদ্ধক্ষেত্ৰত পিছুৱাই অহাটো একো লাজৰ কথা নহয়। মিহিৰাম চুতীয়াৰ ভাষণ ইমানতে শেষ, মোৰ এটা গুৰুত্বপূৰ্ণ কাম আছে, তই এতিয়া যাব লাগে। নহয় অ, ময়ো মানে ওলাই যাওঁ যে। এদিন গাঁও বুঢ়া এজনে, সেইটো আকৌ বিয়া আগৰে কথা, তেতিয়া ডালিঙৰ আগজনী বাইদেউ জীয়াই আছিল। আৰু বুঢ়াজনে কি ক'লে সেইটো ক? বুঢ়াজনে ডালিঙা মোকে একেলগে দেখি কৈছিল, মাষ্টৰ তুমি ল'ৰা ছোৱালীক চৈত্যপাঠ পঢ়ালাহে পঢ়ালা, নিজে হ'লে চৈত্যপাঠ নপঢ়িলা। নহয় মানে কথাটো এনেকুৱা হ'ল, দিনতে ভালকে বাচি থলি ৰাতি খাবা পাই। সুভাষ পুৰোহিত একদিন সুধিলোৱে ৰাতি কিয় শাক খাবা নাপে, তেওঁ কলা বেদত হেনে একো নিয়ম নাই, এ ৰাতি পকা পিপৰা যাব বুলি নাখল। ৰাতি শাক হজম নহবলে দিয়ক। এ ৰহ, মাংস দেখোন ৰাতি খাই, মাংস খাই হজম হয় যদি শাক আৰু নহব না। আপোনাৰ ভুল হৈছে বেহি, সিদিনা পৰাণ মাষ্টৰে কলাক মাংসত কৰিবলৈ শাক হজম হতে বেছি সময় লাগে। কবা নৰু দে, কোনে কৈ হেগলা, তই কওক যা। এ মণ্ডল বাবু অহাৰ তাকে যাওঁ ৰবক পেহি, মণ্ডল বাবু অহাৰ পৰিয়ালটো আজি হেডছাৰৰ তাকে ফুৰবা আহিব, ও এটা ভাজ্যা যে একো আহিব বোলে। হা
এখনি জায়গা তাহাক রিক্সা লাগা হয়েছি কি আলসা বস্তু আ নহয় হে পেহি মন্ডল বাবুর কাকালর হাফালর আহেন হইছে মন্ডল বাবু রিক্সা টাইব আর বাকি মাখা খুসকারি আইব আইসি কোহ মুইনা মানু তু রিক্সা যাব আর তিরি মাখা খুসকারি যাব কলু রে হুরিও মন্ডল বাবুর কাকালর বি হে ধরি মোর লগত যাব ও বেহি হব যাও কারো কি মান ধৈকা তুলে অলপমান মোক লগিও থব কালি এখাজ খাবা লাগবো এ যা এ মরণ নহ সংসারত ধৈকা রাখা লাগা নাই যা এ ভলা হারান জানাই মালতী গো এক মুঠা দি যা তেওঁটো নাম্বাৰ ওৱান জীয়েকহঁতকো একে ফুটতে তুলিছে কথাতে কয় নহয় বোলে তিত ভেলিকা ওলাই মাতি মাক ভালেই জীয়েক জাতি কি কৈছে মোৰ কথা তোমাৰ কথা নাই কোৱাহে অ হেনকে কৈছে মোৰ কথা ইবা লগ পালি ডিম ৰবা মজা কোন যা খাম মই মোক চিনবা বহুত বাকি হে হুৰা তোমালোক গৈ থাকা হে ৰব হে মোৰ হনাই নহ এমাই আছোন হাফিজ আহিলা আহিলো দিয়ক দেৰি হল নেকি দিয়ক এ নাই নাই তোমাৰ দেৰি হোৱা নাই মোৰ এই ঘৰৰ মানুহে দেৰি হৈছে হেচাৰ ঘৰত কিবা খানা চানা আছে নেকি এই খানা চানা একো নাই তোমাৰ মানে এই বহুদিনীয়া সীমা এটা চমজি দিম বুলি এই দেখিছা নাই ক'ব লাগে কিবা কৈছোগৈ কিবা এই বহুদিনীয়া সমস্যা এটা সমাধান হ'ব বুলিহে ওলাইছোঁ এয়া বোলা মিলাই আগবাঢ় আহক 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 হ'ব দাস চাৰ্টটো কেনেকুৱা লাগিছে ভালেই লাগিছে ক'ৰবালৈ যাওঁ নেকি সাজি কাচি ওলাইছোঁ যে নাই নাই নাযাওঁ এই বহুদিনৰ মূৰত পিন্ধিছোঁ যে নাই নাই ভাল লাগিছে অৱশ্যে এইকেইদিন ক'ৰবালৈ গ'লে একদম সাজি কাচি যাওঁ কিয় ক'ত কেতিয়া কেনেকৈ পৰিণীতাক দেখা পাই যাওঁ ঠিক নাইতো ঐ কি হ'ল ঐ সন্দেহজনক ভাই সন্দেহজনক কি 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 সন্দেহজনক দুটা চুলি মই চিনি নাপাওঁ সন্দেহজনক ভাই সন্দেহজনক মোক দেখা নাই মই দেখিয়ে দেওঁ ঐ কৃপা ঐ এনেকুৱা এটা আতংক মনৰ ভিতৰত লৈ তই মৰি আছ কিয় ক'ৰবালৈ পলাই নাযাওঁ কিয় যাম যাম ভোলা চিন্তাতে ইয়াতে মৰি আছোঁ পাইলট কাৰ আহি অথনিয়া পালোহি কণ ভৰিব আহি কোনখিনি পালেহি তাকে তোহে এটা কথা কিন্তু দা জনালি মই সেনকে কবা নালগিছিল মোৰ কথা খং উঠি আছে হা অ হেল্ল' হেল্ল' শুনা পাইছা না মোর গতে আজ মস্ত খং উঠি আছে দে আহি পালো আহক আহক আপোনালোকৰ কাৰণে ৰৈ আছো আহক আহক মাজনী বহা বহা এই হেৰি এই মই যে কৈ থাকোঁ দোস্তি মোৰ বন্ধু এই হেডমাষ্টৰ দেই আংকলে কি ছাবজেক্ট পঢ়ায় মানে এতিয়া নপঢ়ায় হেডমাষ্টৰ হ'লে পঢ়াব নালাগে নহয় হেডমাষ্টৰ হোৱা আগতে ছবি অঁকাও হাতৰ আখৰ কালাচ লৈছিল আৰু মোৰ সোধ দোস্তিয়ে প্ৰথম জইন কৰিয়ে ক্লাছ ফাইভত চৰিত্ৰ পাঠ পঢ়াইছিল সেইটো জানো এদিন গাঁৱৰ বুঢ়া এজনে সেইটো আকৌ বিয়া আগৰে কথা
তেতিয়া ডালিং আগজনী বাইদেউ জীয়াই আছিল। বুঢ়াজনে কি কলে হয়তো গ বুঢ়াজনে ডালিং আৰু মোক একেলগে দেখি কৈছিল, মাষ্টৰ তুমি ল'ৰা ছোৱালীক চৈত্যপাঠ পঢ়ালাহে পঢ়ালা, নিজে হলে চৈত্যপাঠ নপঢ়িলা। নহয় মানে কথাটো এনেকুৱা হ'ল, অ প্ৰেম হেৰি কৰ, দেখিলি নে সোনকালে ঠগি দিলে নহয়, সময়ত নাহিল। অৱশ্যে ইটা হ'লে ভালেই আছিলে, এটা কাম কৰ, চাহ একাপ একাপ বনাই পেলা নে কি কোৱা, দু আঙুলিমান পাৰি, অ ইমান ইমানকে যা, সেই কাপ আমি এতিয়া খাই লওঁ, পিছত যেতিয়া ছুটিয়া আহিব আচল কাপ খাম আৰু নে কি কোৱা। হে মই পিছত কৰিম দে, এঠৌ ইটা মানে মাৰি দিলো কন্যা, বুজছা না নাই, 50 ফুট মান উঠি গল বল, লাহে লাহে নামি দিছি, বতাহৰ হাৱাতে ঘূৰি ঘূৰি আহি আছে বল, আহি আছে, যেই গল পষ্টৰ কাষ পাইছি সত্যমান পাক মাৰি সোমাই যাওঁ পষ্ট, গল হৈ গল গতেমাখা আহি ইয়াতে লগ লাগছে, ভাতৰ খানা নহ'লেও চাহৰ খানা কিন্তু আছে, অলপ পাছত আহিম বুলি একফালে ওলাই যাব খুজিছিলোঁ, এথেন যাবাত নাই, বাহিৰ কলে গেলি চাহৰ খোলা মাৰা যাব। অলিয়া অলিয়া, এই দুটা আমাৰ গাঁৱৰে চলি আই, কোন চলি চিনবা পাৰা নাই, হাই পাইছো, এটা ধৰ্ম পুলিচৰ পোতাক হ'ব, সদায় চকত দেখা পাম, ঐ এ আমাৰ গাঁৱৰে চলিয়া, আহ অলিয়া অলিয়া আহ গেল না, ঐ এই দুটা আমাৰ গাঁৱৰে চলিয়াই ফল, ঐ ধৰ্ম পুলিচৰ পোতাকে হ'ব খাটাং, ধৰ্ম পুলিচে স্কুটাৰ চলাব পাৰে, চলিক কিন্তু মস্ত দামী বাইক দিছি চল, মানুহগিলা টাকা হুঁচিয়া গুৰুদেৱ, আচ্ছা ৰচোন ৰ ৰ, ধৰ্ম পুলিচে চাকৰি পালা তন্তে কেন আপলিয়াই, ধৰ্মতাই খেলাই দি পাইছি হা, কম ফুটবল খেলছিল, এ আমাৰ লগত ফুটবল খেলা নাই, আমাতকৈ বহুত সৰু চলিয়াই ধৰ্ম পুলিচত, ঐ আসমাইত আসমাইত কম ফুটবল খেলছিলো, ঐ কন্নাৰ মাৰি গ'ল দিয়া, এখন গাঁৱত আমি দুটাই পিলাৰ, এটা খনিন বাচক আৰু এটা মই, কৰ্ণাৰ মাৰি আমিও বহুত গ'ল দিলোঁ হে গুৰুদেৱ, হেই মাননে মাৰা, কোনোবাই কৰ্ণাৰ মাৰিলা, কোনোবাই হেড কৰিলা, কাৰোবাৰ ভৰিত পৰিল, সি হাৰা চাৰা মাৰি কেৰি চেৰি কাটি গ'ল দিলা, মই সেই গ'লৰ কথা কোৱা নাই আই ফল, তেনেহ'লে কি তেনেহ'লে আই, ঐ ফুটবল এতে বল, কৰ্ণাৰ মাৰিম, মাৰি দিলো কন্যা, বুজছা না নাই, 50 ফুট মান উঠি গল বল, লাহে লাহে নামি দিছি, বতাহৰ হাৱাতে ঘূৰি ঘূৰি আহি আছে বল, আহি আছে, যেই গল পষ্টৰ কাষ পাইছি সত্যমান পাক মাৰি সোমাই যাওঁ পষ্ট, গল হৈ গল, হেনকে গল দিছিল, ঐ সবেই দিবা পাৰা নাছিল, মই পাইছিলোঁ দে সোণাৰ, হৰিণ পাঠক খুৰাৰ নাম শুনা পাইছিলোঁ, খেতি দিয়াটো জানো কিন্তু আপোনাৰ নামটো শুনা নাছিলো, খনিনে কৈ ফুৰে, মইতো সেইগিলা ক'বাৰ নাই, বাহাদুৰি মাৰি, মই হ'ব দে কলিজাৰ বাপে, এতিয়া ফুটবল খেলাৰ কথা বাদ দি আমাৰ লগত ভাগ্যই যাহান খেলা খেলছি তাৰহে কথা পাতিব লাগে, এতিয়া ঐ ৰ, তাৰ আগতে এটা বিৰি জ্বলাই লওঁ ৰ, এইটো নহয় আই সেইটো মাৰ, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ, আপ সমঝোতা নহীঁ, এয়ারটেল, ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, পেপার বোট, আমরস, গ্লুকোভিটা, ওআরএসডি, জুনিয়র হরলিক্স,
ইন্ডিকা ইজ হেয়ার কালার, লেকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।